আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। পাওনা টাকা চাইলে প্রাণনাশের হুমকি দেন ইভেলিন রাসেল, নিজেদের মধ্যে ঐক্য করার আহ্বান ফখরুলের, জানাবো নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চাইলেন বাবর। আরও থাকছে পুলিশের পোশাকে টিকটক লাইকের ভিডিও শেয়ারে নিষেধাজ্ঞা। এবার থাকছে সারা দেশে পণ্য পরিবহন ধর্মঘট, চট্টগ্রাম বন্দরের অচল অবস্থা। সর্বশেষ থাকছে জামিন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পণ্য না পেয়ে বিনিয়োগকারীরা ইভেলের অফিসে গিয়ে পাওনা টাকা চাইলে খারাপ আচরণ করা হতো, এমনকি প্রাণনাশের হুমকি দেন আসামিরা। বাদীকে ইমেইলে এবং ফোনের মাধ্যমে বিভিন্নভাবে ভয় দেখান তারা। মঙ্গলবার 21 সেপ্টেম্বর ইভেলের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনের 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পুলিশ উপ পরিদর্শক নাজমুল হুদা। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা এসব কথা বলেন। রিমান্ড আবেদনে তিনি বলেন, বাদীর পাওনা টাকা পরিশোধের জন্য আসামিদের চিঠি দেওয়ার পরও তারা বাদীর সঙ্গে যোগাযোগ করেনি। তারা 30 দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও তা করেনি। পরে পাওনা টাকা পরিশোধের অঙ্গীকার চুক্তি স্বাক্ষর করেছিলেন। টাকা পরিশোধের জন্য আসামিদের সঙ্গে বারবার যোগাযোগ করলেও তারা কর্ণপাত করেনি। রিমান্ড আবেদনে তিনি আরো বলেন, পণ্য না দেওয়ায় তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চাইলে বিভিন্ন তালবাহানা সহ বাদীর সঙ্গে খারাপ আচরণ ও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই মামলার সব আসামিরা পরস্পর যোগসাজশে পণ্যে উল্লিখিত টাকা পরিশোধ না করে প্রতারণামূলকভাবে আত্মসাত করেন। চলে যাচ্ছি পরের সংবাদে। নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করার আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মঙ্গলবার 21 সেপ্টেম্বর দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কৃষক দলের নবনির্বাচিত কমিটির নেতারা দেখা করতে এলে মির্জা ফখরুল এই আহ্বান জানান। খালেদা জিয়া, অন্তরীণ তারেক রহমান নির্বাচনে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের দায়িত্ব নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করা। মির্জা ফখরুল বলেন, দেশের কৃষকরা করোনায় সবচেয়ে বেশি অবহেলিত, তারা কোনো সাহায্য পায় নাই, করোনায় কৃষকরা কোনো প্রণোদনা পায়নি। নতুন কমিটির নেতাদের উদ্দেশ্যে ফখরুল বলেন, জাতির যুগ সন্ধিক্ষণে কৃষক দলের নতুন কমিটি হয়েছে, তাদের দায়িত্ব অনেক বেশি, অতি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে, সারা দেশে কৃষকদের সংগঠিত করতে হবে। অতীতে যারা কৃষক দল করেছেন তাদেরকে সঙ্গে নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। চলে যাচ্ছি পরের সংবাদে। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করছেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার 21 সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলামের আদালতে আত্মপক্ষ সমর্থনে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর আদালত যুক্তি উপস্থাপনের জন্য আগামী 30 সেপ্টেম্বর দিন ধার্য করেন। এদিন কারাগারে থাকা আসামি বাবরকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও 7 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ পড়ে শোনান। এই সময় বিচারক তাকে প্রশ্ন করেন, আপনি দোষী না নির্দোষ? উত্তরে তিনি নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন। 2007 সালের 28 মে তত্ত্বাবধায়ক সরকারের যৌথ বাহিনীর হাতে আটক হন বাবর। 2008 সালের 13 জানুয়ারি রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা করা হয়। মামলাটি করেন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 1-এর সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম। তদন্ত শেষে ওই বছরের 16 জুলাই দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহাত আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বাবরের বিরুদ্ধে 7,05,91,896 টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়। তিনি দুদকে 6,77,31,312 টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন। তার অবৈধ সম্পদের মধ্যে প্রাইম ব্যাংক ও HSBC ব্যাংক দুটি, FDR-এ 6,79,49,218 টাকা ও বাড়ি নির্মাণ বাবদ 26,42,678 টাকা গোপনের কথা উল্লেখ করা হয়। একই বছরের 12 আগস্ট আসামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। চলে যাচ্ছি পরের সংবাদে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশের পোশাক ব্যবহার করে টিকটক লাইকের মতো মাধ্যমে ভিডিও শেয়ারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিএমপি সদর দপ্তর থেকে পুলিশ সদস্য ও পুলিশের বিভিন্ন ইউনিটে এই নির্দেশনা পাঠানো হয়েছে। ডিএমপি 3 উপকমিশনার, DC ও 2 জন অতিরিক্ত উপকমিশনার, ADC ঢাকা পোস্টকে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ
প্রকাশ না করে একজন ডিসি ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি ডিএমপিতে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এ ধরনের কিছু সিদ্ধান্ত নিয়ে তার নির্দেশনা আকারে আমাদের কাছে পাঠানো হয়েছে। ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ডিএমপির কতিপয় পুলিশ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রচার করছেন। এ ধরনের কার্যকলাপ রোধে পোস্টদাতাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় প্রতিটি ফোর্সের ইনচার্জদের সহকর্মীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, পুলিশের পোশাক ব্যবহার করে অথবা পুলিশ বিষয়ক কোনো পোস্ট ফেসবুকে আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019 মেনে চলতে বলা হয়েছে। এছাড়া ডিএমপি সদস্যদের বেতন থেকে টাকা কর্তনের বিষয়েও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে। চিঠিতে ডিএমপি জানায়, ডিএমপিতে কর্মরত অনেক পুলিশ সদস্য বেতন থেকে টাকা কর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক পোস্ট কমেন্ট করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। বেতন থেকে যে টাকা কর্তন করা হয় তা সব পুলিশ সদস্যের কল্যাণের জন্য ব্যয় হয়, অপ্রাসঙ্গিক কোনো কর্তন হয় না। চলে যাচ্ছি পরের সংবাদে। সারাদেশে মঙ্গলবার থেকে ট্রাক ও কারবার ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ ডাকে মানমান পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে 3 দিনের এই ধর্মঘট আগামী বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত চলবে। এদিকে ধর্মঘটের কারণে প্রথম দিনে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। ধর্মঘটের ফলে চট্টগ্রামে কন্টেইনার পরিবহনে ব্যবহৃত ফ্রাইম মুভার, ট্রেলার, কারবার ভ্যান ও ট্রাক সহ বন্দর থেকে পণ্যবাহী সব গাড়ি বন্ধ হয়েছে। বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি পণ্য পরিবহন। চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন বন্ধের পাশাপাশি জাহাজের কন্টেইনার হ্যান্ডলিং বন্ধ হয়ে গেছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, পরিবহন ধর্মঘটের কারণে আজ ভোর থেকে বন্দরে জাহাজের কন্টেইনার উঠানো নামানো, আইসিডিতে পণ্য আনা নেয়া, কারখানা থেকে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম ফ্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন জানান, 15 দফা দাবি আদায়ে 72 ঘন্টার ধর্মঘট আহ্বান করা হয়েছে। ফলে ফ্রাইম মুভার, ট্রাক, কারবার ভ্যান সহ বন্দর থেকে পণ্য পরিবহনে নিয়োজিত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ট্রাক ও কারবার ভ্যান থেকে অগ্রিম আয়কর আদায় বন্ধ এবং এ পর্যন্ত নেওয়া অগ্রিম আয়কর ফেরত দেওয়া, 10 বছর ধরে বন্ধ থাকা ট্রাক ও কারবার ভ্যান চালকের লাইসেন্স চালু করা সহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট পালন করা হচ্ছে বলে শ্রমিক নেতারা জানান। বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ফেডারেশনের সভাপতি তালুকদার মোহাম্মদ মনির বলেন, সরকার দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। মঙ্গলবার 21 সেপ্টেম্বর বেলা 11:30 বরিশালের সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাফিজউদ্দিন হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক গোলাম ফারুক তা মঞ্জুর করে জামিন দেন। মামলার নথি অনুযায়ী 2018 সালে 24 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মেজর হাফিজউদ্দিন আহমেদের সাথে বাবুল বিশ্বাসের নির্বাচনী আইন বহির্ভূত মোবাইলে কথোপকথন হয়। এ নিয়ে ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ তালুকদার ওই বছরের 28 ডিসেম্বর লালমোহন থানায় 8 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে মামলা থেকে 6 জনকে বাদ দিয়ে মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং বাবুল বিশ্বাসের নাম আসামির তালিকায় রাখা হয়। মামলাটি উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে হস্তান্তর করা হয়। জামিনের বিষয়টি বার্তা 24.com কে নিশ্চিত করে মামলার আইনজীবী কাজী এনায়েত হোসেন জানান, বরিশালের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক রাষ্ট্রপক্ষের কথা শোনান এবং আসামির বয়স বিবেচনায় এনে তাকে জামিন দেন।